তো একবারে রেডি শেডি হয়ে তোমাদের সঙ্গে মানে তোমাদের সামনে আসছি। তো চলো, এই দেখো আমরা রেডি হয়ে এখন গাড়িতে বরযাত্রী যাচ্ছি। আর আমার যেহেতু একটু বমিটিংয়ের প্রবলেম, জানো, টেনশন করছিলাম, বমির ট্যাবলেট নিয়েছি। আর সব ননদ দেওয়ার আমার গাড়িতে উঠেছে কয়েকজন, খুব মজা করে যাচ্ছি আমরা। আমার দেওয়ার আমাকে খুব হাসাচ্ছে, কেননা বলছে বৌদির তো ভীষণ বমিটিংয়ের প্রবলেম, যদি এসে যায় তাহলে তো অবস্থা খারাপ। ভীষণ মজা করছিলাম আমরা, মজা করতে করতে গেলাম। আমার কাজের লোক টুক মেরেছে ধুলো বাড়ি ময়ে ঘর। অ্যাকচুয়ালি কি জানো, আমাদের ননদ দেওরের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ ছিল সবাই। তো এই দেখো তোমরা দেখতে থাকো। আর এখন মিষ্টি টিষ্টি খাওয়ার পর চলে যাব একটু, আমরা এখনও নতুন বউকে কিন্তু দেখিনি, তো ভাবছিলাম খেয়ে তারপরে যাব দেখতে। আর মিষ্টিটা দেখেই জানো গাটা গোলাচ্ছিল, কেন জানো, মানে গাড়ি চড়ে এসেছি তো, আর এইখানে পিছের মানে পিছের টেবিলে বসেছে আমার দুই দেওর, এক মামা শ্বশুর আর আমার হাজব্যান্ড, ক্যামেরা দেখেই মজা করছিল। এই দেখো আমরা চলে আসলাম এখন নতুন বউ দেখতে। আর এইখানে এসে দেখো ঘরে জায়গা নেই, মানে ঘর পুরো ভর্তি হয়ে গেছে ননদ দেওর, ননদের জামাই, তারপরে মানে কি বলবো, যেখানে যাই সেখানেই মানে ভর্তি হয়ে যায়। এখন প্যান্ডেলই বলো আর ঘরই বলো, আমাদের গ্রুপটা কিন্তু কম বড় নয়। আর এখানে বসে সবাই আমরা একটু মজা করছিলাম, ছবি উঠছিলাম। আর এদিকে দেখো বিয়ে শুরু হয়ে গেছে, তো তোমরা বিয়ে দেখতে থাকো। আর এখন শুরু হয়ে যাবে আমাদের ডান্সও, এদিকে কুঞ্জর সাইডে বিয়ে হচ্ছে কুঞ্জতে, আর সাইডে সাইডে আমরা ভীষণ এনজয় করেছি, তো তোমরা দেখতে থাকো।
এদিকে দেখো, ডান্স করতে করতে আমার গলার নেকলেসটা ছিঁড়ে গিয়েছিলো স্টোনের, যদিও গোল্ড পরে আসিনি। আর এখানে দেখো, এই দেখো সব আমাদের ডান্স ফান্স শেষ, বিয়েও শেষ, তো আমরা এখন খেতে যাচ্ছি, অনেক রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আবার ফিরতে হবে। আর তোমরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে, বিয়ের দিনের সকাল থেকে রাত্রির মানে বরযাত্রী খাওয়া অবধি খাওয়ার প্যান্ডেলে এসো, এখানে হালকা হালকা ডান্স চলছিল, তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, প্লিজ প্লিজ সাপোর্ট করবে। আজকের মতো ব্লগটা এতটুকুই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। নেক্সট ব্লগটা হলো বউ বাড়িতে যাওয়ার পর আমরা কী কী মজা করলাম ওইটাই দেখবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।